বাংলা রাইটার্স ফ্রম মফস্বল বাংলা কবিতা একাডেমি আয়োজিত সিটিএন টিভিতে সম্প্রচারিত আজ সকালে সাত খাওয়ান অনুষ্ঠানের তরফ থেকে সকল দর্শক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের কবি ও কবিতার আড্ডায় আমরা পেয়ে গিয়েছি এই সময়কালের দুই খ্যাতিমান কবিকে। একদিকে সকলের প্রিয় কবি, নারীবাদী কবি হিসাবে তিনি সকলের কাছে পরিচিতি, সেই বিশিষ্ট কবি কৃষ্ণা বসুকে পেয়ে গিয়েছি। আমরা পেয়ে গিয়েছি হুগলি জেলার আরামবাগ থেকে এসছেন প্রতীকী পত্রিকার সম্পাদক তথা বাংলার খুব সকলের কাছে একটি নাম সুনীল চক্রবর্তীকে। আমাদের একদিকে কৃষ্ণা বসু, আরেকদিকে সুনীল চক্রবর্তী, দুয়ের মেলবন্ধনে আজকের কবি ও কবিতার আড্ডায় একটি জমজমাট আসর উপহার দেব দর্শক বন্ধুদের। শুনে নিন, আমরা আজকের আলোচনার বিষয়ে রেখেছি প্রবীণ এবং নবীনদের মেলবন্ধনে সাহিত্যের কোন জায়গাটায় আপনারা শুনতে পাবেন, পাশাপাশি সাহিত্যকে সাহিত্যের জায়গায় ফিরিয়ে আনতে হবে, এই একে অপরের পরিপূরক হিসাবে আজকের দুই খ্যাতিমান কবিকে আমরা পেয়েছি। দুই খ্যাতিমান কবি আজকের আলোচনার প্রেক্ষাপট নিয়ে আপনাদের কাছে তুলে ধরবেন মূল্যবান তত্ত্ব। শুনে নিন প্রথমেই কৃষ্ণা বসু কি বলছেন, শুনুন দর্শক বন্ধু। আমি খুব গভীরভাবে বিশ্বাস করি যে মানুষের সভ্যতার শ্রেষ্ঠ কয়েকটি সম্পদের একটি হলো সাহিত্য, সহিত থেকে সাহিত্য। কার সহিত? পাঠকের সহিত, যিনি শুনছেন তার সহিত, তার সঙ্গ। সেই সহিত থেকে সাহিত্য তা মানব সভ্যতার প্রায় সমবয়সী। যখন আধুনিক প্রযুক্তি ছিল না, বেতার ছিল না, দূরদর্শন ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, স্মার্টফোন ছিল না, তখন সাহিত্য ছিল। সাহিত্য সেই আদিকাল থেকে মানুষের হাত ধরে এগিয়ে চলেছে, এবং এই সাহিত্যে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের প্রবীণদের, তারা আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তখন নবীন কবি, আবার আমরা যখন প্রবীণ হয়েছি আমরাও নবীনদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সবসময়ই পারস্পরিকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ঢেউ যেমন ওঠে আর পরে, ওঠে আর পরে, তেমনিভাবে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে সাহিত্য সাধনায়। কিন্তু কখনো কখনো ভুল বোঝাবুঝি হয়, কখনো কখনো দূরত্ব তৈরি হয়, কখনো কখনো প্রবীণরা নবীনদের ভুল বোঝেন, নবীনরা প্রবীণদের ভুল বোঝেন। এগুলোর অবসানের জন্যে সাহিত্য সভা, কর্মশালা, ওয়ার্কশপ, সাহিত্য চর্চা, পত্রপত্রিকা প্রকাশ করা, এগুলো খুবই দরকার একটি মেলবন্ধন ঘটানোর জন্য। ঠিক, একদম সঠিক কথা বলেছেন আমাদের প্রিয় কবি কৃষ্ণা বসু। আমরা শুনে নেব এই সময়কালের আরেকজন খ্যাতিমান কবি, শুনুন সুনীল চক্রবর্তী কি বলছেন, তার বক্তব্য শুনব এবং শুনব তার কবিতা। নমস্কার, আমার বক্তব্য হচ্ছে যে এই সময় একটা যেন সাহিত্যের জোয়ার এসছে। আমরা যেখানে দেখছি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সাহিত্য সভা প্রচুর হচ্ছে। এখানে আমরা একটা প্রতিজ্ঞাই করে নিয়েছি যে নবীনদের সঙ্গে প্রবীণদের যদি মেলবন্ধন না করা যায়, নবীনদের যদি জায়গা করে না দেয়া যায়, তাহলে আগামী দিনে আমাদের প্রজন্ম আর আসতে পারছে না। যার জন্যে আমরা খুব রিসেন্ট আমরা আরামবাগে একটা সভা করেছিলাম, সেখানে অনেক পুরানো কবি যারা 60-এর দশকের 70-এর দশকের কবি সবাই ছিলেন, আবার যারা 1-2 বছর লেখালেখি করছেন ওনাদেরও আমরা নিয়ে এসেছিলাম। নিয়ে একটা সুন্দর মেলবন্ধন করে সাহিত্যকে সাহিত্যর জায়গায় ফিরিয়ে দাও এই স্লোগান দিয়ে আমরা একটা 365 জন কবিকে নিয়ে আমরা একটা কর্মশালা করেছিলাম। অদ্ভুত কর্মশালা হয়েছে, অদ্ভুত মেলবন্ধন হয়েছে, একটা বার্তা দেয়া গেছে সমাজকে যে সাহিত্যই শেষ কথা বলে সমাজকে সুস্থ সমাজ হিসাবে উপহার দেওয়ার জন্য। এটাই আমার বক্তব্য। আর দেখো, আর একটা কথা বলি শুনুন, যখন ইতিহাস তত লেখা হতো না, ইতিহাসের বিষয়ে মানব সমাজ তত সচেতন ও সতর্ক ছিল না, সাহিত্য রচনা করা হতো, সাহিত্যের মধ্যে ইতিহাসের প্রতিফলন আমরা দেখতাম, রামায়ণের মধ্যে পেয়েছি, মহাভারতের মধ্যে পেয়েছি, ইলিয়াড ওডিসির মধ্যে পেয়েছি, সেগুলো তো মহাকাব্য, কিন্তু তার মধ্যে জীবনের প্রতিফলন আমরা পেয়েছি। সাহিত্য হচ্ছে জীবনের প্রতিবিম্বন, জীবনের দর্পণ। একদম সঠিক কথা বললেন আমাদের সকলের প্রিয় কবি কৃষ্ণা বসু।
আমরা শুনে নেব সুনীল চক্রবর্তীর তার স্বরচিত কবিতা। শুনুন কি বলছেন কবিতার মধ্যে দিয়ে। স্বরচিত কবিতা অনুভূতি দেশ থেকে আলো কবিতার একটি বই থেকে আমি পড়ছি। দিনকাল, দাদা বললেন কেমন আছেন, আমি বললাম ভালো, তিনি বললেন মনে রাখবেন আমাদেরই দিন এলো। ফিরে এলো দিন অর্থনীতিতে, ভরে গেল চাটুকারিতা, লাশ কাটা ঘরে এসিতে ঘুমায় স্বচ্ছ মানবিকতা। চোখ আছে দেখবে না তবু তুমি, বলবে না কথা কোনো, কথা বললেই শেষ হয়ে যাবে জীবন জীবিকা যেন। দুর্নীতি তাড়িয়ে দুর্নীতি এনেছি, কোথাও নেই গো আলো, দাদা বললেন কেমন আছেন, আমি বললাম ভালো। বাহ, একদম জীবনের প্রতিকৃতি একটা। আর এখানে জীবনের যে কবিতাগুলো উঠে আসছে, অসংখ্য ধন্যবাদ সুনীল চক্রবর্তীকে। শুনে নেব তার আরেকটি কবিতা। অবক্ষয় সমাজ, হৃদয়হীন সমাজে মনুষ্যত্বের অমাননা, কুণ্ঠিত সম্ভ্রম, লুণ্ঠিত মানবতা, পিশাচ হাসছে, মানুষ অনিরাপত্তায় ভুগছেন, চারিদিকে শুধু অনিয়ম আর বেনিয়ম, ক্ষমতার অপব্যবহার, শিশুর হাতে বই নেই, আছে হার ভাঙা পরিশ্রম, নারীর স্বাধীনতা নেই, আছে ধর্ষণ আর অসম্ভ্রম, ডাক্তারদেরও মানবিকতা নেই, আছে ব্যবসায়ী মনোবৃত্তি, মানুষ দাঁড়াবে কোথায়, কোথায় পাতবে হাত, যাদের দেখার কথা তাদের নেই গোলাজ, হচ্ছে টাকা দেদার, খরচ হচ্ছে টাকা দেদার, হচ্ছে কি কাজের কাজ। নমস্কার। ঈশানী, সুনীলদা কবিতা পড়লেন, এই কবিতার প্রেক্ষাপটে আপনার অনুভূতির কথা। আসলে এই যে জীবনের সত্যটাকে উচ্চারণ করেছেন, এটা দরকার, এবং সেটাকে শিল্পিত করে উচ্চারণ করা আরও বেশি দরকার। এবং সুনীলের সঙ্গে আমার পরিচয় আছে, সে একটি পত্রিকা করে সুন্দর, সাহিত্য সভা করে, সাহিত্য প্রাণ ব্যক্তিত্ব, এবং আমি এই কথাটা বারবার বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন দূরদর্শনে, বিভিন্ন চ্যানেলের সাক্ষাৎকারে, আকাশবাণীতে, বিভিন্ন পত্রপত্রিকার লেখায়, সব পত্রপত্রিকায় আমি লিখি, আমি বারবার এই কথা বলি যে বাঙালি হচ্ছে সাহিত্য প্রাণ জাতি, তার জাতিসত্তার কেন্দ্রে বাস করে সাহিত্য প্রাণতা, সাহিত্য প্রীতি। আমি তো এই কথা বারবার বলি যে বাংলা ভাষার জন্য গোটা পৃথিবী মাতৃভাষা দিবস, ওপার বাংলার বাঙালি, এপার বাংলার বাঙালি, সেই বাঙালি জাতিসত্তার সাহিত্য প্রাণের কেন্দ্রে বাস করেন যে ব্যক্তি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তো প্রিন্স দ্বারকানাথের নাতি, আরামে আয়েশে জীবন কাটান। এবং আগামী আমাদের যে এই মাস, মে মাস আসছে, সেই মে মাসে 19 মে কিন্তু আমাদের বাংলা, আমাদের ভারতে আসামের শিলচরে কিন্তু বাংলা ভাষা আন্দোলন নিয়েও কিন্তু আমাদের এই বাংলা ভাষা 1961 সাল 19 মে 11 জন প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য। 1952 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রাণ দিয়েছিলেন বরকাত, জাব্বার, সফিউর প্রভৃতি তরুণেরা। এই যে সাংঘাতিক রকমের বাঙালির ভাষা প্রীতি, এটা পৃথিবীতে অভিনন্দিত এবং অত্যন্ত প্রমাণিত হয়ে গেছে, অত্যন্ত প্রমাণিত ব্যাপার। অর্থাৎ বাংলা ভাষা বাঙালির অস্তিত্ব। ঠিক তাই, একদম। আমরা আবার শুনে নেব আমরা সুনীলদার কাছ থেকে তার আরো কবিতা। কবিতা পড়ছেন সুনীল চক্রবর্তী। আচ্ছা, তার আগে দু একটা কথা জিজ্ঞেস করি। একদম বলুন। সুনীল, কবিতা তো নিশ্চয়ই শুনবো, তার আগে জিজ্ঞেস করি যে তোমরা ছোটবেলায় কবিতার কিরকম পরিবেশ পেয়েছিলে, কিশোর বয়সে, প্রথম যৌবনে? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে যে কবিতার পরিবেশ সেভাবে আমরা পাইনি। আমরা যখন গ্রামের দিকে বাড়ি আমাদের, তখন যেখানে আমরা স্কুলে পড়াশোনা করতাম, তখন ওই 25শে বৈশাখ, 22শে শ্রাবণ এই সময় এক একটা ওই অনুষ্ঠান হতো। বাকি আর কিছু কবিতা বা আবৃত্তি এই নিয়ে বিশেষ কিছু মাথা ব্যথা ছিল না। টুকটাক হয়তো রবীন্দ্রনাথের গান টান টুকটাক শুনতাম, সেভাবে কিছু অনুপ্রাণিত হয়নি। কিন্তু পরে আস্তে আস্তে বিভিন্ন ভাবে, মানে কাকতলীয়ভাবেই জড়িয়ে পড়েছি এই সাহিত্যের জগৎ, সাহিত্যের জগৎ। আসলে ভেতরে তোমার প্রবণতাটা সাহিত্যের দিকে আছে, তাই তুমি সাহিত্যের জগতে, প্রসারিত জগতে এসেছো এবং বাস করছো, তোমার ভেতরের আন্তরিক আগ্রহ রয়েছে সাহিত্যের। একদম ঠিক, একদম। আচ্ছা, এবার তোমাকে আমি জিজ্ঞেস করি, তোমার প্রিয় কবি কয়েকজনের নাম বলো। প্রিয় কবিতা, প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সে তো বটেই, তিনি সর্বপ্রথম, তো মাথার উপর আছে। তারপরে আর এখন আমাদের যারা কবিতা লিখছেন, তার মধ্যে নারীবাদী কবিতা, যেমন আপনি যেটা লেখেন, এটা আমাকে নারীবাদী কবি হিসাবে আমাদের কৃষ্ণা বসু,
খুব মানবতাবাদী, নারীবাদী সবই, জীবনবাদী, জীবনের কথা বলেন, মানুষের কথা বলেন, নারীদের কথা বলেন, তা এইগুলো খুব অনুপ্রাণিত করে আমাকে। এবং রিসেন্ট আমরা বুদ্ধদেব গুহ মহাশয়কেও আমি নিয়ে গেছিলাম আমার অনুষ্ঠানে, সেখানে ওনারও কিছু মানে লেখা আমাকে অনুপ্রাণিত করেছে, ভীষণ মনকে নাড়া দিয়েছে, এটা তো অস্বীকার করা যায়, লেখা মনকে খুব নাড়া দেয়, খুব অনুভূতিকে জাগিয়ে তোলে। তারপর আমাদের পবিত্র মুখোপাধ্যায়, আশিস সান্যাল, এসব তো পূর্ণাঙ্গ ব্যক্তি, এনাদের লেখা একবার স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বিখ্যাত কিংবদন্তি পত্রিকা যে দেশ পত্রিকা, সেখানে আমাকে লিখতে বলা হয়েছিল 50 বছরের বাংলা কবিতার উপরে, তারপরে 50 জন কবির নাম উল্লেখ করতে বলা হয়েছিল, তারপরে বলা হয়েছিল 25 জন কবিতার মধ্যে থেকে বেছে নিতে, 12.5 হয় না, 12 জন, সেরা 12 জন, সেরা 12 জনের মধ্যে 60 দশকের 2 জন কবিকে আমি জায়গা দিয়েছিলাম, একজন মণিভূষণ ভট্টাচার্য, একজন দেবারতী মিত্র, দুজনই আমার প্রিয় কবি। আসলে বাংলা কবিতা অত্যন্ত সমৃদ্ধ, ঠিক ঠিক জানো তো, একটা কথা বলি, বিভিন্ন ভাষায় অনুবাদ কর্মশালায় আমি যান বিভিন্ন সংগঠনের ডাকে, আমি দেখেছি বাংলা কবিতার মতো এত সমৃদ্ধ, বাংলা কবিতার মতো এত ঐশ্বর্যময়, বাংলা কবিতার মতো এত বৈচিত্র্যময় সম্ভার খুব কম ভাষাতে আছে। ঠিক, একদম ঠিক, বাংলা একদম ঠিক কথা বলেছেন আমাদের এই সময়কালের খুবই সকলের প্রিয় কবি কৃষ্ণা বসু। আমরা শুনে নেব সুনীল চক্রবর্তীর কাছ থেকে তার স্বরচিত কবিতা। শুনুন দর্শক বন্ধু, তিনি কি বলছেন আমাদের কবিতায়। আমি আর একটা কথা বলি, যেহেতু আমরা একটা সংগঠন করি আন্তর্জাতিক বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ, তা এখান থেকে আমরা 50 দশকে 60 দশকের কিছু কবিকে আমরা সম্বর্ধনা দিয়েছি, এবং আমরা একটা প্রস্তুতি নিচ্ছি যে 60 দশকে 70 দশকে যাদেরকে আমরা দিতে পারলাম না তাদেরকেও আমরা সম্বর্ধনা দেব। যার জন্য আমি কৃষ্ণাদিকেও আমি অনুরোধ করেছি, বা পবিত্র মুখোপাধ্যায়কে অনুরোধ করেছি, সব নাম তো আমাদের জানা নেই, যদি আপনারা সে একটা লিস্ট করে দেন পাঠকের জন্য, দর্শকদের জন্য, যারা কবিতায় প্রাণ, সেই সমস্ত কবিদের সম্মান জানাতেই আমাদের আরামবাগের কবি সুনীল চক্রবর্তী তাদের সংগঠনের তরফ থেকে সম্মানিত করবেন, এই কথাই জানালেন আজকের অনুষ্ঠানে। আচ্ছা, আমার পরবর্তী কবিতা জাতির ভবিষ্যৎ। এখন এই শিশুরাই তো আমাদের জাতির ভবিষ্যৎ বটেই তো, কিন্তু সব জায়গায় দেখি শিশুদের এখন অনেক প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে, শিশুদের অনেক অবজ্ঞা করা হচ্ছে, শিশুদেরকে মানে একটা কি বলবো মানে অবাঞ্ছিত হয়ে যাচ্ছে অনেক শিশুরাই, পথে ঘাটে মাঠে অনেক দেখছি শিশুরা ঘুরে বেড়াচ্ছে। তা যাই হোক, জাতির ভবিষ্যৎ এই আলো, এই বায়ু, এই মৃত্তিকা, তোদের রোজ বড় করে শোন মৃত্তিকা, পথ ঘাট নদ নদী আর গাছ ফুল তোদের হাতে তুলে দেবে ধরণী বিপুল, ফুল হয়ে ফুটে ওঠ, আলো হয়ে জল, তোরাই করবি দেশের মুখ উজ্জ্বল। সারা জীবন কবিতা সাহিত্যের সাধনা করে গেছি, আমার কাছে নবীন কবিরা অনেকে আসেন, আসেন বসেন, কবিতা শোনান, থাকেন, আবার চলে যান, আবার আসেন, তারপরে কিছুদিন পরে তারা কেমন মুছে যান। তা তাদের সেই চলে যাওয়া থেকে আমাকে বেদনার থেকে লেখালো এই কবিতাটা। ছোট্ট একটি কবিতা বলি, কবিতাটির নাম পদ্মমচি। শোনো শুনি, পদ্মমচি মানে যে গাছে পাতা ঝরে যায়। বৃক্ষ কেন পদ্মমচি হবে গো শুধু, আমরাও কি পদ্মমচি নই? নতুন পাতারা আসে, হাসে, ভালোবাসে, পাশে বসে, তারপর তারা সব চলে যায়, সরে যায়, ঝরে যায় দূরে। যে মেয়েটি বলে গেল আপনাকে দেখতে না পেলে খারাপ লাগে গো ম্যাডাম, সে আর আসে না কাছে আজকাল। যে ছেলেটি বলে গেল আপনি তো ছায়াদাতা গাছ, আপনার ছায়ায় এসে বসি, সন্তাপ জুড়োই, সে আর আসে না কাছে ইদানিং।
বৃক্ষ কেন পর্ণমোচী হবে গো, শুধু আমরাও কি পর্ণমোচী নই? পাতা ঝরে পাতা ঝরে পাতা ঝরে যায়। অসাধারণ কবিতা দর্শক বন্ধুদের জন্য উপহার দিলেন কৃষ্ণা বসু। অসংখ্য ধন্যবাদ সাত কামনের তরফ থেকে। প্রতিদিন সকাল 6:50 চোখ রাখুন সিটিএন টিভিতে, আর দেখুন সাত কামনের নানান রঙের নানান ধরনের অনুষ্ঠান। আর যোগাযোগ করবেন, দেখুন নিচ দিয়ে আমাদের কল যাচ্ছে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। কবিতা পড়ছেন সুনীল চক্রবর্তী। অমানবিকতা কান পেতে শোনো, গুমরে কাঁদছে মানবতা, চারিদিকে এত সভ্যতার মাঝেও দাপিয়ে বেড়ায় নিষ্ঠুরতা। চোখ মেলে দেখো মানুষের প্রতি মানুষের বর্বরতা, চারিদিকে এত উন্নয়নের মাঝেও মানুষের হাহাকার ও অমানবিকতা। ধন্যবাদ। তার ছোট ছোট কবিতা, সুন্দর কবিতা। শোনো একটা ছোট্ট কথা বলি, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, প্রবীণ আর নবীনের মেলবন্ধন, সুনীল যে বিষয়টি প্রসঙ্গ তুললেন, সেই প্রবীণ আর নবীনদের মেলবন্ধনের জন্য দরকার কতগুলি ক্ষেত্র। আচ্ছা, সেই ক্ষেত্রের মধ্যে একটি হচ্ছে সাহিত্য বাসর, আরেকটি হচ্ছে আলোচনা সভা, আরেকটি হচ্ছে কর্মশালা। শিক্ষিত পটুত্ব দরকার, অশিক্ষিত পটুত্ব দিয়ে চলবে না। কবিকে ছন্দেও দক্ষ হতে হবে, আবার গদ্যেও তিনি লিখবেন, চরণান্তিক মিলেও লিখবেন, মিল ছাড়াও লিখবেন, মিল দিয়েও লিখবেন, যেমন খুশি। এবং সেই অনুবাদ কর্মশালা, কবিতার কর্মশালা, সাহিত্য পাঠের অনুষ্ঠানে নবীন প্রবীণ সব কবিরা মিলিত হবেন, নবীনদের সঙ্গে প্রবীণেরা হাত ধরাধরি করবেন, নবীনেরা প্রশ্ন করবেন, প্রবীণেরা উত্তর দেবেন, প্রবীণেরাও প্রশ্ন করবেন, নবীনেরা উত্তর দেবেন, আমরা কাছাকাছি থাকবো। কবি শঙ্খ ঘোষের একটি কথা আমার ভারি প্রিয়, আয় আরো বেঁধে বেঁধে থাকি আমরা কবিরা, সাহিত্য প্রেম প্রাণ মানুষেরা, সাহিত্যিকেরা বেঁধে বেঁধে থাকবো। আর তার জন্যই আমাদের আরামবাগের আমাদের কবি এবং সংগঠক সুনীল চক্রবর্তী যেভাবে লাগাতার ভাবে কবিতা উৎসবের মধ্যে দিয়ে কবিদেরকে মেলবন্ধন ঘটিয়ে যাচ্ছে, আর পাশাপাশি বাংলা রাইটার্স ফ্রম সেই কাজে একাত্মবোধের মধ্যে দিয়ে, জোটবদ্ধতার মধ্যে দিয়ে কবি বন্ধুদের যে সমবেত করে যাচ্ছে, এ আগামী দিন আমাদের সুনীল দাস সঙ্গে কথা হয়ে গেছে, কনফেডারেশনের মধ্যে দিয়ে বাংলার কবিদের এবং নবীন প্রবীণ কবিদের একটি জায়গায় এনে মেলবন্ধন ঘটাবো, আর যেখানে কবিতার উৎকর্ষতা নিয়ে আমাদের আলোচনা কর্মশালা অনুষ্ঠিত হবে, সেখানে নিশ্চয়ই আমাদের কবিদের পক্ষে একটি সুখবর বয়ে দিতে পারে। ঠিক, আমরা যেটা আলোচনা করেছি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের যেসব সংগঠক আছেন বা যারা সাহিত্য সভাপতি বা সম্পাদক আছেন, প্রত্যেককে আমরা ডেকে নিয়ে একটা ছাদের তলায় বসে আমরা পরস্পর ভাব বিনিময় করব, মত বিনিময় করব। এই সাহিত্যকে কিভাবে আমরা আরও ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, দরজায় দরজায় পৌঁছে দিতে পারি, প্রচুর ছাত্রছাত্রীদের যাতে আমরা ইনভলভ করতে পারি, সমস্ত বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এইটাকে মাথায় রেখে সুনীল, এর জন্য না পাঠচক্র করা দরকার। হ্যাঁ নিশ্চয়ই, বড়রা বিখ্যাত সাহিত্যিকদের লেখা এবং নিজেদেরও লেখা পড়বেন, ছোটরা শুনবে, প্রশ্নোত্তর পর্ব চলবে, ছোটদের লেখাও বড়রা শুনবেন, এইভাবে একটা বিনিময় তৈরি করতে হবে। ঠিক, আমরা যেটা এই রিসেন্ট একটা অনুষ্ঠান করলাম আরামবাগের রবীন্দ্র ভবনে, 1165 জন টোটাল অ্যাটেন্ডেন্স, তার মানে স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও আমরা এনেছিলাম। এনে আমরা প্রবীণরা মানে কর্মশালা করেছেন আর ছাত্রছাত্রীরা তার পার নিয়েছেন, এটা আমরা অলরেডি করেছি, কিন্তু আমরা চাইছি আরো বড়ভাবে কিভাবে করা যায়, আগামী দিন আরো আরো বেশি করে এই ধরনের কর্মশালায় নবীন কবিদের এনে কবিতার মানোন্নয়ন নিয়ে আলোচনার মধ্যে দিয়ে কবিতার জগৎটাকে আরো সমৃদ্ধ করতে হবে, এই বার্তা দিলেন আমাদের এই সময়কালের বিশিষ্ট কবি কৃষ্ণা বসু। আর একটা ছোট্ট কথা বলি, কবিতা যদি পড়া যায়, কবিতা যদি শোনা যায়, বাচিক শিল্পীরাও এই কাজটা খুব গুরুত্বের সঙ্গে করছে। আমরা একদিন বাচিক শিল্পীদের সঙ্গে কবিতার সম্পর্ক নিয়েও আলোচনা সভা করব, আমি শ্যামলের কাছে কথা বলেছি। বাচিক শিল্পীরা কবিতাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, কবিতার মতো মহৎ শিল্পকে, আবৃত্তি শিল্পীরা। এই যে কবিতা পড়া, তরুণেরা যদি পড়েন, তরুণেরা যদি অভ্যস্ত হন, তাহলে সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো তারা শব্দের ওপর দখলদারি পাবেন, তারা ছন্দ শিখবেন, তারা চিত্রকল্প নির্মাণ করতে শিখবেন,
তারা জীবনের বার্তাটাকে অনুভব করবেন এবং কবিতার মধ্যে যে মায়া ম্যাজিক আছে, ব্যাখ্যার অতীত জাদু আছে, সেটাকেও অনুভব উপলব্ধি করতে পারবেন। এটা একটা ঐতিহাসিক সত্য, এটাকে মনে রাখতে হবে, এটাকে চর্চা করতে হবে, এটাকে পৌঁছে দিতে হবে মানুষের কাছে। আর এই কাজগুলো করলে আমাদের কবিরা আরো অনেক অনেক সমৃদ্ধ হবেন। ঠিক একদম ঠিক কথা। আমরা শুনে নেব সুনীলদা, আরো আপনার কাছ থেকে কিছু রোমান্টিক কবিতা শুনতে চাইছি। আমার তো কবিতা বলতে বেশিরভাগ কবিতাই হচ্ছে বাস্তবের ওপরে আর সমাজকে মানুষকে বার্তা দেয়া, যার জন্য জানি না আপনাদের ভালো লাগবে কিনা। আমি আবার একটা কবিতা বলি, কবিতা শুনুন, পড়ছেন সুনীল চক্রবর্তী। সমাজ আর জীবনের বার্তা থাকলেই তো সে লেখা শুরু, সেই ছেড়ে তো কবিতা। আমার পরবর্তী কবিতা ময়লা। কয়লা ঘষলে যায় না ময়লা, রং থেকে যায় কালো, মনের ময়লা যতই ঘষবে ততই হবে সবার ভালো। কয়লা পুড়ে ছাই হয়ে যায়, কাজে লাগে না আর, মনের কয়লা শুদ্ধ হলেই সম্মান বাড়ে সবার। বাহ, ছোট কয়েকটি শব্দের মধ্যে দিয়ে একটি সুন্দর সম্মান বাড়ে, একটি একটি সুন্দর কবিতা উপহার দিয়ে আমাদের সুনীল চক্রবর্তী। তা সুনীলদার কবিতা শুনে আমারও মনে হচ্ছে কি ছোট কবিতা দর্শকদের শোনায়। নিশ্চয় নিশ্চয় অবশ্যই। খুব ইচ্ছে হয়, খুব ইচ্ছে হয় এখনো নদী হই, গভীরতার দিকে এগিয়ে যাই, দুহাতে সৃজন ঢেউ তুলে এসো বেছে বেছে থাকি। ইচ্ছে হয় বলেই রোজ রোজ এঁকে যাই মুখ, আন্তরিক ভালোবাসাতেই সাদা পাতাতেই লিখে যাই, প্রেম বিষয়ক জল ঢেউ আমি নদী হব, স্রোতে ভেসে ভেসে সুখ সন্ধানে বেঁচে থাকব, আমার ইচ্ছে হয় নদী হই। বাহ বাহ, অসাধারণ অসাধারণ সুন্দর। আমার ইচ্ছে হয় নদী হই, নদী তো প্রবাহিত হয়, নদী তো গতিময়তার প্রাণময়তার প্রতীক। ঠিক, আমরা শুনে নেব কৃষ্ণাদির কাছ থেকে আরো কিছু অনুভূতির কথা। আমার আন্তরিক অনুভূতি হলো এই যে বাঙালি জাতি যে ভাষাপ্রেমী জাতি, বাঙালি তরুণ ছেলেমেয়েরা যে সাংঘাতিক রকম কবিতা ভালোবাসে, আমি একটি কথা বলেছি বন্ধুদের কাছে, সে হলো যে আমার গুজরাটি বান্ধবী বৈদেহী বলেছিল যে আমাদের সঙ্গে তোমাদের ডিফারেন্সটা কি জানো, আমাদের গুজরাটি ছেলেরা 20 ইয়ার্স বয়স হলেই ধান্দা বোঝে, ধান্দা ধান্দা মানে ব্যবসা, তোমাদের বেঙ্গলি ছেলেরা 20 ইয়ার্স বয়স হলেই পোয়েট্রি বোঝে, পোয়েট্রি পোয়েট্রি কবিতা বোঝে, কবিতা বোঝে, কবিতা বোঝে, একদম ঠিক, একদম ঠিক কথা। কবিতা প্রাণ বাঙালি জাতি, সেটাকে অনুভব করতে হবে, সেটাকে উপলব্ধি করতে হবে। অভিভাবকদের কাছে আমার আবেদন, ছেলের মধ্যে কবিতা থাকলে, মেয়ের মধ্যে কবিতা থাকলে, ছেলে মেয়েদের সেই কবিতার ব্যাপারে প্রাণিত করবেন, উৎসাহ দেবেন, বিরুদ্ধাচরণ করবেন না। কবিতার সঙ্গে জীবনের কোনো বিরোধ নেই, কবিতা জীবনেরই প্রতিরূপ, জীবনেরই প্রতিলিপি, এবং ভালো কবিতা লিখতে পারার মতো আনন্দ আর কিছু হয় না। একদম সঠিক কথা বললেন আজকের অনুষ্ঠানে আমাদের প্রিয় কবি কৃষ্ণা বসু। আমরা শুনে নেব অনুভূতির কথা সুনীল চক্রবর্তীর কাছ থেকে, তিনি বলছেন কি শুনুন। আমার শেষ বক্তব্য বলতে পারেন আজকের আজকের দিনে, সেটা হচ্ছে মানুষের কাছে আমি একটা বার্তা দিই, আমাকে নাই বা চিনলে তুমি নিজেকে চেনো তো, এই আমার শেষ কথা। একটি ছোট কবিতা শুনে নিন, ছোট কবিতা। তাহলে আমি একটা বাংলা, আমি বাংলায় লিখি, আমি বাংলা ভাষায় হাসি, বাংলায় পড়ি বাংলায় ভাবি, আমি বাংলাকে ভালোবাসি, আমি ভালোবাসি বাংলার মাঠ বাংলার ফুল ফল, আমি ভালোবাসি বাংলার নদী বাংলার জলস্থল, আমি ভালোবাসি বাংলার ভাই বাংলার মা ও বোন, ভালোবাসি আমি সবুজ বনানী বাংলার গৃহকোণ, আশায় আছি বাংলা হবে বিশ্বশ্রেষ্ঠ আবার, এ বাংলা তোমার আমার এ বাংলা হৃদ অহংকার। বাহ, এই সুন্দর কবিতা উপহার দিলেন আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে। আজকের কবি আড্ডায় উপস্থিত ছিলেন ভাষাপ্রেমী বাঙালি জাতি, একদম বাঙালি জাতি, সাহিত্যপ্রেমী সাহিত্যপ্রেমী। আজকের কবিতার আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কৃষ্ণা বসু এবং হুগলির আরামবাগের বিশিষ্ট কবি সুনীল চক্রবর্তী। আমাদের সিটিএন টিভি দেখতে ভুলবেন না, প্রতিদিন সকাল 6:50 সাতক্ষণ অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতার সাথে বাঁচবেন। নমস্কার।